প্রাণী জগতের এক বিস্ময়কর প্রাণী হচ্ছে প্লাটিপাস বা হংসচষ্ণু। মজার ব্যাপার হচ্ছে, এই প্রাণীটিকে দেখলে মনে হয় এর অঙ্গপ্রত্যঙ্গ বিভিন্ন প্রাণীর কাছ থেকে ধার নেওয়া। যেমন প্লাটিপাসের ঠোঁট এবং পায়ের পাতা দেখতে হাঁসের মতো, আবার এদের শরীরের বাকি অংশ দেখতে ভোঁদরের মতো। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে এরকম তথ্যবহুল, আকর্ষণীয় এবং শিক্ষণীয় ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিও প্রকাশ করা মাত্রই নোটিফিকেশন পেতে বেল বাটনটি অন করে রাখুন। এছাড়াও আপনাদের কোনো প্রশ্ন বা পরামর্শ জানায় থাকলে ভিডিওর নিচে কমেন্ট করে আমাদের জানান, আমরা ধৈর্য সহকারে প্রতিটি কমেন্টেরই রিপ্লাই দিয়ে থাকি। তাহলে চলুন আর দেরি না করে চলে যাওয়া যাক আমাদের ভিডিওর প্রাণীটির কাছে। অদ্ভুত সুন্দর এই প্রাণীটি ডিম পাড়ে, আবার বাচ্চা মায়ের দুধ পান করে। 1698 সালে ইউরোপের বিজ্ঞানীরা এটিকে প্রথম আবিষ্কার করলে মানুষের মধ্যে হইচই পড়ে যায়। অস্ট্রেলিয়ার তাসমিনিয়া এবং দক্ষিণ ও পূর্ব অস্ট্রেলিয়ায় এই প্রাণীটির বসবাস। প্লাটিপাসরা সাধারণত দিনের বেলায় ঘুমায় এবং রাতের বেলায় সাঁতার কাটে। এদের চ্যাপটা লেজ এবং পা বৈঠার মতো ব্যবহার করে দ্রুত সাঁতার কাটতে পারে। পানির নিচে এরা খাবার শিকার করে। ছোট ছোট পোকামাকড়, লার্ভা, সামুদ্রিক প্রাণী এদের খাবারের তালিকায় রয়েছে। এদের আরও একটি মজার ব্যাপার হচ্ছে, এদের দাঁত না থাকার কারণে গালে কিছু নুড়ি পাথর জমা করে রাখে। এই নুড়ি পাথরগুলো এদের চিবাতে সাহায্য করে, অর্থাৎ দাঁতের বদলে এরা নুড়ি পাথরকেই ব্যবহার করে। নদীর ধারে এরা গর্ত করে বাসা বানিয়ে থাকে। ডিম পাড়ার আগে প্লাটিপাসরা নলখাগড়া দিয়ে বাসাটিকে আরো বড় করে বানায়। 10 দিনের মধ্যেই ডিম থেকে বাচ্চা বের হয়। নতুন শাবকগুলোর জন্য মা দুগ্ধস্থান তৈরি করে। প্লাটিপাসে কোনো স্তন না থাকলেও চামড়া ফুড়ে স্বল্প পরিমাণে দুধ বের হয়। ছোট শাবকগুলো মায়ের চামড়ায় সৃষ্ট স্থান থেকে দুধ পান করে। 6 সপ্তাহের মধ্যে বাচ্চাগুলোর লোম জন্মে এবং অল্প জায়গায় চলাফেরা করা শুরু করে। 4 মাস পর্যন্ত বাচ্চারা মায়ের দুধেই পান করে। আগেই বলা হয়েছে প্লাটিপাসরা দিনের বেলায় ঘুমায়, সাধারণত রাতের বেলায় এরা চলাফেরা করে। সাঁতারে দক্ষ হওয়ার কারণেই অধিকাংশ সময় এরা পানির মধ্যেই অতিক্রম করে থাকে। পায়ের সাথে সংযুক্ত রয়েছে পায়ের পাতা। যখন এটি সাঁতার কাটে তখন সম্মুখের দুটো পা নড়াচড়া করে। লেজ এবং পিছনের পায়ের সাহায্যে ডানে অথবা বামে ঘুরতে পারে, কিন্তু দ্রুত চলাফেরা করতে পারে না। অন্য প্রাণীর খেয়ে প্লাটিপাসরা নিজেদের জীবন বাঁচায়। কেঁচো, পোকামাকড়, ডিম, স্বাদু জলের চিংড়ি, ইয়াবি প্লাটিপাসের প্রধান খাদ্য। ঠোঁটের সাহায্যে নদীর তলা খনন করে অথবা সাঁতারকালীন সময়ে কোনো প্রাণীকে ধরে খাদ্য গ্রহণ করে। এদের নাক অনেক বেশি অনুভূতি সম্পন্ন হয়। সাঁতারের সময় এরা চোখ বন্ধ রাখে, তখন তারা অন্যান্য ইন্দ্র দিয়ে শ্রবণ, স্পর্শ এবং বিদ্যুতায়িত তরঙ্গ ব্যবহার করে। ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে এবং শেয়ার করে আপনার বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। আপনার কোনো মতামত থাকলে তা কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানান এবং এরকম মজার মজার ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।